দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের নতুন একটি প্রতিবেদনে দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি অসহায় আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আপু আপনার নাম কি? বৃষ্টি। বৃষ্টি আপু কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন। আপনার পরিবারে কে কে আছে? পরিবারে বাবা আছে ভাই, বাবা ধর অসুস্থ। আচ্ছা, মনে করেন চোখে দেখে না, তো এর জন্য একটু কষ্টে আছি ভাই। আপনার বাড়ি কোথায়? বাড়ি আমাদের নাটোর। নাটোর, ওইখানেই থাকেন? হ্যাঁ, এখন আমরা সাভারে আছি। সাভারে আছেন, এখানে থাকেন কি থেকে কি করেন? ওই ঘর ভাড়া থেকে, সাভার তো টাউন, এর জন্য মেশিন চালাই মানুষের বাড়িতে। আচ্ছা, নাটোরে ওইদিকে থেকে কোনো ব্যবস্থা করা যায় না? না ভাই। বিয়ে শাদী হয়েছিল আপনার? হ্যাঁ ভাই, বিয়ে হয়েছে। স্বামী কোথায়? স্বামী ফেলে দিয়ে চলে গেছে। কিভাবে বিয়েটা হয়েছিল? কিভাবে বিয়েটা হয়ে গেছে মনে করেন, প্রেম করে করছিলেন? হ্যাঁ, 20 বছর বয়স হয়ে গেছিল, বিয়ে শাদী বলছিলাম না। হ্যাঁ, তারপরে সবাই বলে অনেক বয়স হয়ে যায় তো বিয়ে বসেন না কেন। তারপরে একজনে বিয়ে করছিলাম, করার পরে। আপনার পছন্দ নাকি পরিবারের পছন্দ? না, আমার বাবাই দিছিল। আচ্ছা আচ্ছা। তারপরে বিয়ে করার পরে ভাই মনে করেন মার ধর করে গাঁজা টাজা খায়, কষ্ট জ্বালা দেয়, কামে না মনে মন কামে না গেলে ভাত দেয় না। কোনো বাচ্চা কাচ্চা আছে? একটা ছেলে আছে। ছেলেটা কার কাছে? আপনার কাছে থাকে? আমার কাছেই থাকে। কয় বছর বয়স? বাবার জন্য আসছেন না নিজে আবার নতুন করে সংসার করবেন সেই আশা নিয়ে? নিজের জন্য আইলাম, যদি কোনো প্রবাসী ভাইয়েরা পাশে থাকে, পাশে থেকে ভালোবেসে বিয়ে করে, তাদের কাছে বসবো। টাকা পয়সা তো বড় কিছু না ভাই, নিজের তো একটা জীবন সঙ্গী লাগে, এর জন্য প্রতিবেদনের সামনে আইলাম। আমার একটা ছেলে আছে, কোনো ভাই যদি আমার বিয়ে করে, আমার ছেলের ছেলে সহ যদি কেউ দায়িত্ব নাই তাহলে বিয়ে করবে নাকি? ছেলে রাখার মতো ব্যবস্থা আছে কারো? না, ছেলে যদি বলে যে নিজের কাছে রাখবো, যদি বলে যে না বাবার কাছে তুই আসে তুই আসবো। আচ্ছা, মানে ছেলে ছাড়াও বিয়ে করতে পারবেন, ছেলে সহ দায়িত্ব নিলেও বিয়ে করতে পারবেন। যাই, তাহলে তো ভালো একটা ব্যবস্থায় আছে। তা এখন এসে কষ্ট লাগে সবচেয়ে বেশি কোনটা? স্বামী নাই সেইটা নাকি? স্বামী নাই এটাই তো বড় কষ্ট ভাই। টাকা পয়সা তো মানুষের সুখ দেয় না, যার দুনিয়া স্বামী নাই তার দুনিয়া তো কিছুই নাই। তাই ভাবলাম স্বামী থাকতেও তো ভালো ছিলেন না, স্বামীটা আসলে ভালো ছিল না সেই কারণে। কেউ কেউ আর কম কষ্ট হয়ে যায় ভাই। লেখাপড়া করা হয়েছিল? না ভাই, লেখাপড়া নাই, ছেলেটারও লেখাপড়া করাইতে পারি না। আচ্ছা আচ্ছা, যাক, ছেলেকে অবশ্যই লেখাপড়া করাবেন, যেহেতু 5 বছর বয়স, স্কুলে ভর্তি করে দেবেন এবার। ঠিক আছে, তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার মোবাইল নাম্বার আছে, কোনো ভাইয়েরা যদি আমার সাথে কথা বলে তার সাথে আমি কথা বলবো। বিয়ের পরে সিম বন্ধ করে দিয়েছিলাম, এই তো আবার প্রতিবেদনের সামনে। আচ্ছা, নাম্বারটা কি মুখস্থ আছে? না ভাই, মোবাইল আছে। তা নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিচ্ছি। হ্যালো ভাই, শুনতে পারলেন, এক অসহায় গরিব ঘরের একটি মেয়ে আসলে কতটা কষ্ট পড়ে আসলে বিয়ে শাদী হয়েছিল, তারপরও আসলে সুখ হয়নি। এখন একটি সন্তান ছাড়া, স্বামী ছাড়া আছে সন্তান নিয়ে। কেউ যদি তার কথা শুনে যোগাযোগ করতে চান বা বিয়ে শাদী করতে চান, তার একটা জীবনসঙ্গীর প্রয়োজন। টাকা পয়সা আসলে মানুষের সুখ দেয় না, একটা জীবনসঙ্গী প্রকৃত একটা প্রয়োজন। তাহলে তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01604527877। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ, সবসময় খোলা থাকে। যাক, নাম্বারটা খোলা রাখবেন আর অবশ্যই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। কেউ ফোন দিলে সত্যি কথা বলবেন আর সত্য দিয়ে জীবন সাজাবেন। আচ্ছা, তা ভালো থাকেন, দোয়া করে। আসসালামু আলাইকুম।